নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন শীতকালে এই বিট গাজরের যে সবজি সেটা দিয়ে কিন্তু সাধারণ একটা সবজি তৈরি করব খেতে কিন্তু হবে অসাধারণ একদম কয়েকটা ভেজিটেবল দিয়ে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ একটা রেসিপি যেটা রুটি পরোটা লুচি কিংবা ভাতের সাথেও বেশ ভালো লাগবে রেসিপিটা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি রোজ সন্ধ্যেবেলায় ভিডিও আপলোড করে থাকি আপনারা তার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেগুলোকে ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর আমি এই রেসিপিটা যেভাবে বানিয়েছি অবশ্যই একদিন শীতকালের সকালে জলখাবারে কিংবা রাত্রিরের ডিনারে রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের রেসিপি ওয়েলকাম টু মিমিস রেসিপিস এখানে আমি সবজিগুলো কিছুটা নিয়েছি নিয়েছি বিট গাজর কড়াইশুটি বিনস টমেটো এই সবজিগুলোকে প্রথমে আমি একটুখানি কেটে নেব আমি সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি প্রথমে আমি বিটটা কেটে নিচ্ছি বিটটাকে প্রথমে একটু লম্বা গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব একটু মোটা করে তারপরে এটাকে লম্বা করে কেটে নেব তবে খুব পাতলা করে না একটু মোটা মোটা করে বিটগুলোকে কেটে নিচ্ছি এবার আমি গাজরটাকেও সেমভাবে কেটে নিচ্ছি প্রথমে একটু গোল গোল করে কেটে নেব তারপরে আমি গোল 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 চাকাগুলোকে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব বিট গাজর কিন্তু ভীষণই উপকারী কয়েকটা সবজি এগুলো কিন্তু খাওয়া ভীষণভাবে ভালো শরীরের জন্য আর এখন কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না এই সবজিগুলোকে যদি এইভাবে করে দেওয়া যায় আমার মনে হয় ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খেয়ে নেবে স্পেশালি এই সবজিটা কিন্তু রুটির থেকেও পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে আমার যেটা মনে হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন পরোটার সাথে খেয়ে আমি যেভাবে করে করেছি সেইভাবে পরোটা দিয়ে একদিন খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যাদের কোনো সমস্যা আছে পরোটা খেতে অসুবিধা আছে তারা কিন্তু রেগুলার যে রুটি হয় হাতে রুটি দিয়েও খেতে পারেন তাতেও কিন্তু মন্দ লাগবে না গাজরগুলো কাটা হয়ে গেছে গাজরগুলোকেও তুলে রাখছি এবার আমি বিনসগুলোকে কেটে নেবো বিনসগুলোকে একসাথে সমান করে নিচ্ছি যাতে কয়েকটা বিনস একসাথে করে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি কাটাটা হয়ে যাবে আর বিনসগুলো কিন্তু এক কর করে আমি কেটে নিচ্ছি খুব বেশি ছোটোও করছি না আবার একদম বড় বড় করেও রাখছি না বিনসগুলোও কাটা হয়ে গেছে এবার আমি সবজিটা রান্না চলে যাচ্ছি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরষের তেল তেলের মধ্যে দেব পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে আর চেরা কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেবো ফোড়ন থেকে এখন ফোড়নের সুন্দর যখন ফ্লেভারটা বেরোবে দিয়ে দেবো ঠিক সেমভাবে কেটে রাখা আলু যেরকমভাবে আমি গাজর আর বিটটাকে কেটেছি ঠিক এইভাবে আমি আলুটাকেও কেটে রেখেছি আলুটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো বিট গাজর বিট গাজরটা দিয়ে এবার ভালো করে একটু কষা কষাতে থাকবো তেলের সাথে বিট গাজরটা নাড়াচাড়া করে নিয়ে এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো আলু আর বিট গাজর এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণের জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু সিমে রেখে দেব মিনিট চার পাঁচেক পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সিম আছে রেখেছিলাম দেখুন বিট গাজরটা অনেকটাই ভাপানো হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আরও একটু বাকি রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম বিনসটা যেহেতু বিনসটা খুব নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে বিনসটা একটু পরে অ্যাড করলাম বিনসটাকে দিয়েও এবার এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বিনস বিট গাজর সমস্ত কিছুই বেশ অনেকটা মাখো মাখো হয়ে গেছে এবার দেব এর মধ্যে টমেটো একটা হাফ টমেটো দিলাম আর দিচ্ছি কড়াইশুঁটি টমেটো আর কড়াইশুঁটিটা দেওয়ার পরে আবারও আমি সব সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলেই দিয়ে দেবো আমি এর মধ্যে আদা বাটা হাফ স্পুন আর তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর আদা বাটাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে একটু কষাবো এই সবজিটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয় একটা স্পেশাল উপকরণ দিয়ে আমি তৈরি করব এবার সামান্য একটু জল দিলাম একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজির সাথে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে সিম করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেব। এবার এই মশলাটা তৈরি করে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যানে দুটো শুকনো লঙ্কা এক চামচ ধনে হাফ টি স্পুন জিরে আর হচ্ছে দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর তার সাথে হচ্ছে তিন চারটে গোলমরিচ এই দিয়ে আমি এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবো মশলাটা মিনিট দু তিনে মশলাটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এবার এটা ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেবো মিক্সিতে এদিকে আমার দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিটাও বেশ নরম হয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে এসছে এবার খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো সব সবজিগুলোকে বেশ মাখো মাখো হয়ে যাবে আরও সুন্দর করে এবার দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা যেটা আমি এইমাত্র তৈরি করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি হাফ গুঁড়ো হাফ ডাস্ট করার রয়েছে সেটা আমি দিয়ে দিলাম দেড় চামচের মতো মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষাতে থাকছি স্বাদ মতো চিনি অ্যাড করবো অবশ্যই এই সবজিগুলোতে একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কোচানো বেশ অনেকটা পরিমাণ শীতকালের ধনেপাতা পাতা অবশ্যই অ্যাড করবেন শীতকালের ধনে পাতায় কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে এবার কিছুটা দিয়ে দিচ্ছি বাদাম রোস্টেড চিনে বাদাম একটু শুকনো কোলায় টেলে নিয়ে সেটা আমি একটু হাফ গুঁড়ো করে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল এবার নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে বিট গাজর বিনসের তরকারি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে রুটি পরোটা লুচির সাথে অবশ্যই ট্রাই করুন সার্ভ করে নেওয়ার পর ওপর থেকে আরও একটু আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি তার সাথে একটু ধনে পাতা কোচানো দিয়ে দেবো ছড়িয়ে দেবো আর একটু রোস্টেড চিনে বাদাম ওপর থেকে কয়েকটা ছড়িয়ে দিচ্ছি একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন